বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়েছে আশারু ব্রিজ। ব্রিজের পাশে নৌকাতে চলছে ঝুঁকির পারাপার। ছোট নৌকাতে 10-12 জন নিয়ে চলছে পারাপার। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা মনে করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়েছে আশারু ব্রিজে যান চলাচল, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আপাতত ব্রিজের পাশেই নৌকা করে চলছে ঝুঁকির পারাপার। এদিন ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল ছোট নৌকায় প্রায় 10-12 জন, এমনকি শিশুদের নিয়েও চলছে পারাপার। বিপদ ঘটতে পারে যে কোনো সময়, জানাচ্ছেন স্থানীয়রাও। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা চিন্ময় বৈরাগী বলেন, বাধ্য হয়ে সাধারণ মানুষ নৌকায় যাতায়াত করছেন, পারাপার করতে হচ্ছে ঝুঁকিতে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। হ্যাঁ, লোক যাতায়াতে ঈদ দেয়নি, বাচ্চা বাচ্চা নিয়ে যেতে হচ্ছে, ডুবে গেলে কোনো সুরক্ষা ওখানে নেই। কত লোক নিয়ে নৌকা যাতায়াত করছে? 10 জন 11 জন 12 জন। এই ছোট নৌকাতে? হ্যাঁ, এই ছোট নৌকাতেই। কি করতে হবে এখন? যেতে হবে, মানুষ আবদ্ধ হয়ে গেছে, আমরা কি করব? এটা কি ব্রিজ বন্ধের কারণে? হ্যাঁ, ব্রিজ বন্ধের কারণে ডুবে যেতে পারে, কি করব? সুরক্ষা নেই, দেখো বাচ্চা বাচ্চা নিয়ে গেলে কি করে বমরো। যদিও নৌকা চালকের দাবি, সাধারণ মানুষের সুবিধার জন্যে নৌকা চালিয়ে পারাপার করছি, বেশি লোক উঠলে নামিয়ে দিচ্ছি, সাবধানতা অবলম্বন করেই পারাপার করা হচ্ছে, দাবি করেছেন নৌকার মাঝি কার্তিক রায়। এ বিষয়ে তিনি বলেন, নৌকায় যাতায়াত করাচ্ছি, ব্রিজের অসুবিধা, কাজ হচ্ছে ব্রিজে, মানুষজন যেতে যাতায়াত করতে দিচ্ছে না, এখন সাধারণ মানুষ যাতায়াত করবে কি করে? আমি প্রচুর লোক উঠলে তো আমি নেবো না, আমি 6 জন থেকে 8 জন, তার বেশি আমি একটাও নেবো না। সূত্রের খবর, সংস্কারের কারণে বৃহস্পতিবার রাত 12টার পর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বনগাঁ বাগদা সড়কের কোদালিয়া নদীর ওপরে আশারু ব্রিজ। ব্রিজের দুপাশে পুলিশের কড়া নজরদারি, গার্ডরেল দিয়ে বন্ধ করা হয়েছে ব্রিজের দুপাশের মুখ। সংস্কারের প্রয়োজনে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারু সেতু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃহস্পতিবার রাত 12টা থেকে 30শে মে সোমবার সকাল 6টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল, এমনকি পায়ে হেঁটে যাতায়াতও বন্ধ থাকবে। এর ফলে একদিন যথেষ্ট ভোগান্তির মধ্যেই পড়তে হবে বাগদা ব্লকের মানুষদের। আমি তো গ্রামে হকারি করি, আমি যাবো এই সামনে, তাতে এখন এই ব্রিজ বন্ধ জানা নাই, আগে কোনো নোটিশ টোটিশ তো করেনি বা আমরা দেখিনি বা খবর পাইনি। গতকাল থেকে নোটিশ করেছিল? নোটিশ করলে তো কোনো এখনো খবর আমরা পাইনি, জানা ছিল না। এখন প্রচুর সমস্যা, এখন এই ব্যবসায় যাবো, সকালে ব্যবসা বন্ধ। এখন জানতে পারলাম যে ব্রিজটা বন্ধ আছে, 3 দিন বন্ধ থাকবে। হ্যাঁ, এখন তো আগে আমাদের না, আগে থেকে জানতাম না, সমস্যা তো হয়ই। এখন বনগাঁ যেতে হলে অনেক কত দূর দিয়ে ঘুরে যেতে হবে। বাগদা ও বনগাঁ ব্লকের মধ্যে 1 নম্বর রাজ্য সড়কের ওপর সংযোগকারী হিসাবে অবস্থান করে আশারু সেতু। কোদালিয়া নদীর ওপর 1977 সালে প্রথম এই সেতু নির্মাণ হয়। পরবর্তীতে 2020 সালে নতুন করে এখানে পাকা সেতু নির্মাণ করা হয়। এই সেতুর ওপর নির্ভরশীল বাগদা ও বনগাঁ ব্লকের কয়েক হাজার মানুষ। এর ওপর দিয়েই একাধিক রুটের বাস ছাড়াও অটো টোটো পাশাপাশি ভারী ট্রাক যাতায়াত করে। ফলে এই সেতুর বর্তমান অবস্থা কী রয়েছে তা পরীক্ষা করতে সাময়িকভাবে সেতুটি দিয়ে সমস্ত রকম যাতায়াত বন্ধ রেখে পরীক্ষার কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কয়েকদিন ধরেই প্রচার চালানো হচ্ছে বাগদা প্রশাসনের পক্ষ থেকে। খুব ভোরবেলা থেকে ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, গতকাল রাত 12টা থেকে পুরো যানবাহন চলাচল বন্ধ এবং কাজ শুরু হয়েছে, এখন কাজ চলছে, রানিং ওয়ে টেস্টের কাজ শুরু হয়ে গেছে। না, আমরা প্রচার করেছি যথেষ্ট, এখনও প্রচার করে যাচ্ছি, কিন্তু মানুষ শর্টে যাওয়ার একটা পরিকল্পনা যেটা আছে সেটাই করছে, কিন্তু আমরা সবাইকে বুঝিয়ে বলছি, বিভিন্ন জায়গার রাস্তা আমরা বলে দিচ্ছি, সেই সব জায়গায় মানুষ যাতায়াত করছে, অসুবিধাই কিছু হচ্ছে না, একটু প্রবলেম হবে সেটা মেনে নিতে হবে সকলকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।